বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো। আমরা পড়ছি প্রাচীন বাংলার শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য এসব নিয়ে। তো এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম প্রাচীন বাংলার চিত্রকলা নিয়ে। এই ভিডিওতে আমরা বলবো ভাষা নিয়ে, বাংলা ভাষা সাহিত্য কিভাবে উদ্ভব ঘটলো এবং কিভাবে বিকাশ ঘটলো এ সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো। তো তোমাদের যদি মনে থাকে, এই চ্যাপ্টারের একদম প্রথম ভিডিওতে আমরা পড়েছিলাম যে বাংলার যারা আদি অধিবাসী তাদের ভাষা ছিল কি বলতো, অস্ট্রিক ভাষা। তো কিন্তু যখন আর্যরা এলো এই দেশে, তাদের আগমনের পর এই দেশের যে অস্ট্রিক ভাষাটা সেটা ধীরে ধীরে হারিয়ে যায় এবং আর্যদের যে ভাষা ছিল প্রাচীন বৈদিক ভাষা, সেই ভাষাটা এখানে প্রচলিত হতে শুরু করে, প্রাচীন বৈদিক ভাষা। এবং পরে এই ভাষাটার সংস্কার করা হয়, যেহেতু পুরনো একটা ভাষাকে সংস্কার করা হয়েছিল, এ কারণে প্রাচীন বৈদিক ভাষার যে সংস্কার করার পরে রূপটা আসে সেটার নাম দেওয়া হয় সংস্কৃত। এবং সেই সংস্কৃত ভাষায় লেখা অসংখ্য পুঁথি, অসংখ্য বইপত্র কিন্তু এখন পর্যন্ত প্রচলিত। এবং অনেকে এটা মনে করেন যে সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, কিন্তু আধুনিক পণ্ডিতগণের মতে এটা এইভাবে একদম ডিরেক্টলি আসেনি, নানা রূপে পরিবর্তন হয়ে তারপরে বাংলা ভাষা এসেছে। যেমন আর্যদের যেই ভাষায় বৈদিক গ্রন্থগুলো রচিত হয়েছিল, বৈদিক ভাষা, সেটা অনেক জায়গায় পরিবর্তিত হয়। এই সংস্কৃত ভাষাটা পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষা আসে এবং প্রাকৃত ভাষা থেকেও পরিবর্তিত হয়ে আসে অপভ্রংশ ভাষাটা। অপভ্রংশ এবং এই অপভ্রংশ ভাষা থেকেই অষ্টম বা নবম শতকে, কবে বলতো, অষ্টম বা নবম শতকে চলে আসে বাংলা ভাষা। এবং এই পরিবর্তনটা কিন্তু আমরা অনেক জায়গা থেকে দেখতে পারি। যেমন তোমাদের বইয়ে যে উদাহরণটা দিয়েছে সেটাই বলি, কৃষ্ণ থেকে আসে কানু এবং কানু থেকে আসে কানাই। এইভাবেই কিন্তু প্রাকৃত, অপভ্রংশ এবং বাংলা এইভাবেই ভাষাটার বিস্তার হয়। যেমন প্রাকৃত বা সংস্কৃতে ছিল চন্দ্র, সেটা হয়ে যায় চন্দ এবং সেখান থেকে বাংলায় আসে চাঁদ। তাহলে দেখতে পাচ্ছ যে কীভাবে পরিবর্তিত হয়েছে। এবং বাংলা ভাষার এরকম যে নিদর্শনগুলো আছে সেগুলো পাওয়া যায় চর্যাপদ থেকে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চর্যাপদের ছবি, যেটা কিনা নেপাল থেকে সংগ্রহ করেন হরপ্রসাদ শাস্ত্রী নামে একজন ব্যাকরণী, তিনি এটা সংগ্রহ করেন। এবং এই চর্যাপদগুলোর মধ্যেই কিন্তু বাংলা সাহিত্যে জন্ম হয়েছিল, তাই আমাদের সাহিত্যের ইতিহাসে এই যে চর্যাপদগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে আমাদের বাংলা ভাষার উদ্ভবটা কীভাবে এসেছে। তোমরা কিন্তু খুব ভালো করে এটা শিখে নেবে, কারণ এটা তোমাদের পরেও এটা জানা লাগবে। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, চর্যাপদ কে সংগ্রহ করেন? হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, লক্ষ্মণ সেন নাকি বল্লাল সেন? তো আমরা জানি যে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ সংগ্রহ করেছিলেন, কোথা থেকে বলতো, নেপাল থেকে। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা কথা বলবো প্রাচীন বাংলার ধর্মীয় অবস্থা নিয়ে।